বীর মুক্তিযোদ্ধা ও দেশ বরেণ্য স্থপতি মোবাশ্বের হোসেন মারা গেছেন, ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। রোববার রাতে রাজধানীর একটি হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। সোমবার ব্রাহ্মণবাড়িয়ায় নিজ গ্রামের বাড়িতে জানাজা শেষে মোবাশ্বের হোসেনের মরদেহ বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে দান করা হবে। বিস্তারিত জানাচ্ছেন লুৎফর রহমান সোহাগ। দীর্ঘদিন ধরে অসুস্থতার সঙ্গে লড়াই করে রোববার রাতে চিরবিদায় নিলেন স্থপতি মোবাশ্বের হোসেন। প্রিয় মানুষের মৃত্যুর খবরে সকালেই তার ধানমন্ডির বাসায় ভিড় করেন স্বজন ও সহকর্মীরা। ঢাকা শহরের অনেকগুলো মার্ক পাট উদ্ধার করার ব্যাপারে, রক্ষা করার ব্যাপারে ওনার একটা অগ্রণী ভূমিকা সবসময় ছিল। 1971 সালের মহান মুক্তিযুদ্ধে সম্মুখ সমরে লড়াই করা মোবাশ্বের হোসেন আমৃত্যু সোচ্চার ছিলেন নাগরিক অধিকার আন্দোলনে। শোক গাথা হাতে কর্মপ্রাণ মানুষটিকে স্মরণ করেছেন নানা শ্রেণী পেশার মানুষ। সব বিষয়েই এই মানুষটি জনগণের পক্ষে, জনগণের কথা সুস্পষ্ট উচ্চারণের জন্য একটা প্রতীকে পরিণত হয়েছিলেন। সারা বাংলাদেশের ক্ষতি হয়ে গিয়েছে, সত্য কথা বলতে কোনোদিন ভয় পায় নাই। আমিও যদি কোনো ধরনের যে ঠিক হচ্ছে না কাজ, সাথে সাথে কেন ফোন করতেন। জাতির বিবেক ছিলেন এবং সর্বদা উনি সত্য এবং স্পষ্ট কথা বলতেন, আমাদেরকে দিক নির্দেশনা দিতেন। শোকার্ত সহকর্মীরা বলছেন বর্ষিয়ার এই স্থপতি বেঁচে থাকবেন কর্মের মাঝে, নতুন প্রজন্মের অনুপ্রেরণার উৎস হয়ে। এই মানুষগুলো যতই চলে যাবে ততই সামনে উদাহরণগুলো সরে যাচ্ছে। আশা করবো যে ভবিষ্যৎ প্রজন্ম অন্তত তাদের কীর্তিগাথাগুলো মনে রাখে। কীভাবে স্থপতি সমাজকে আমরা সাধারণ মানুষের কাছে নিয়ে যেতে পারি, কীভাবে জিনিসগুলোকে কানেক্ট করা যায়, এটা আর কি, তো এটাই মনে করি একটা বড় কন্ট্রিবিউশন এবং এই এটা একটা লেগাসি হিসেবে থেকে যাবে। আর কর্মের যে অবদানগুলো সেগুলো তাকে সারা জীবন বেঁচে বাঁচিয়ে রাখবে, পাশাপাশি নতুন প্রজন্মকে এই জিনিসগুলো তাকে উৎসাহ যোগাবে। মোবাশ্বের হোসেনের আত্মার শান্তি কামনা করে দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন পরিবারের সদস্যরা। দোয়া করবেন আপনারা ভালো যেন থাকে যেখানেই থাকে। বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউটে প্রথম নামাজে জানাজার পর রাষ্ট্রীয় মর্যাদায় মোবাশ্বের হোসেনকে শ্রদ্ধা জানানো হয়। সোহাগ, চ্যানেল আই, ঢাকা।